ডোনার আজকে ডান্স পারফরমেন্স আছে স্টেজে, আর ডোনার শাড়ি ঠাড়ি পরবে, তো এখানেই রেডি হবে। চলো 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 চলো। আজ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ডোনার একটা স্টেজে ডান্স পারফরমেন্স আছে, তার জন্যই ডোনাকে একটু অন্যরকম লুকে তোমরা দেখতে পারবে। তো চলো মেকআপটা করার আগে দেখো, একটা ডোনার আন্টি হয় তো ডোনার চুলটাকে ইয়ে করে দিচ্ছে, খোপা করে দিচ্ছে। আমি তো আগে কখনো খোপা করিনি, তো এই মানে ডোনার এই আন্টিটা আমাকে শিখিয়েও দিল, তো দিদিভাইটা শিখিয়ে দিল, নেক্সট টাইম আমি এরকমভাবেই ডোনাকে খোপা করব, শিখে গেছি। তো চলো ডোনাকে এইভাবেই বান দিয়ে একটা খোপা বাঁধলো, তো পুরো মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এই যে আমার পুচকুশোনামাটা কি সুন্দর করে খোপা বেঁধে দিয়েছে, ডোনার ডান্স শোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার মেকআপটা করে নিই। আর তার আগে দেখো, এই যে এই এই দিদিভাইটাই, মানে ডোনার এই দিদিভাইটারই মা কিন্তু এতক্ষণ ডোনাকে খুব সুন্দর করে খোপাটা বেঁধে দিল। আর দিদিভাইটার এখন চোখে খুব সুন্দর করে আইলাইনার পরে নিচ্ছে, ঈশানের দিয়ে চোখের মেকআপ করছে, মেকআপ আর্টিস্ট। দেখ ক্যামেরা দেখ করছি, কিন্তু যদি বাজে হয়েছে লোকে কিন্তু বলবে, আমাকে কিছু বলতে হবে। আরে কেনা ক্যা চাতে হো, মেকআপ আর্টিস্ট হয়েছিস তুই। সত্যি আজকে ঈশানী কিন্তু খুব সুন্দর করে তোমাদের ডোনাকে সাজিয়ে দিল, দেখো কত সুন্দর করে লাইনার পরিয়ে দিয়েছে। আর ও যদি না করতো আমি ভিডিওটাও করতে পারতাম না, কারণ আমি যদি ও ডোনাকে সাজাতাম তাহলে কী করে ভিডিও করতাম বলো, তোমাদেরকে তো দেখাতেও পারতাম না। আর ঈশানী তার মধ্যে খুব সুন্দর করে আই মেকআপ করে, তো আমি ভাবলাম বাচ্চা মানুষ এখন সবে সবে মেকআপ শিখেছে, জানো তো এখনকার বাচ্চাদের, মানে আর কদিন পর তোমাদের ডোনাও শিখে যাবে, মানে বাচ্চাদের এখনকার শেখাতে হয় না, সব মোবাইল দেখে দেখে মেকআপ শিখে যায়, আর আমরা বড়রা এখনও কিছুই শিখতে পারলাম না। তো দেখো কত সুন্দর করে বনুকে লাইনার পরিয়ে দিল, কেমন লাগছে অবশ্যই আই মেকআপটা বলো। চলো এবার ডোনাকে আলতা পরিয়ে দিই। বন্ধুরা এতক্ষণ তো আমাকে ঈশানী দিদিভাই খুব সুন্দর করে আই মেকআপ করে দিল, এখন তো আমার মাম্মা আমাকে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে। দেখো আজকে কিন্তু মাম্মামের আলতা পরানোটা আমার খুব ভালো লেগেছে, কেন বলতো বন্ধুরা, আজকে নিয়ে আমি মাত্র দ্বিতীয়বার আলতা পরলাম, আগে একবার দিদুন পরিয়ে দিয়েছিল আর এখন মাম্মাম পরিয়ে দিচ্ছে। মাম্মামের আলতা পরাটা আমি খুব খুশি হয়েছি, আমি না মাঝে মাঝেই আলতা পরবো, তোমরা কি বলো বন্ধুরা? চলো আলতাটা ভালো করে পরিয়ে তোমাদেরকে ফাইনাল দেখাবো, তার আগে কিন্তু বন্ধুরা একদমই তোমরা যেও না, এখন আমাকে আমার ম্যাডাম কি সুন্দর করে শাড়ি পরিয়ে দেবে, ধুতি শাড়ি, তোমরা পরেছো কোনোদিন? জানি পরনি হয়তো, আমিও পরিনি, তো আজকে আমি প্রথম ধুতি শাড়ি পরে নাচ করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব, দেখো কেমন লাগছে কমেন্ট করো। তো চলো বন্ধুরা এখন ডোনাকে ধুতি শাড়ি পরিয়ে দিচ্ছে, আমি তো কোনো দিন আগে পরাইনি, তোমরা তো জানোই যে ডোনা ওয়েস্টার্ন ডান্স শিখতো, তো এখন এখানে তো যেই ডান্সটা হবে তো সেটা তো এক ওয়েস্টার্ন ডান্স নয়, তো তার জন্য এটা এই ধুতি শাড়ি পরেই ডান্সটা হবে। তো চলো ডোনাকে ধুতি শাড়ি পরিয়ে দিচ্ছে, ওদিকে দেখো আরও সব বাচ্চাদেরও ধুতি শাড়ি পরিয়েছে, তো সবাইকেই একবার করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আগে ডোনা পরে নিন ধুতি শাড়িটা। লাইন চালা গায়া
দেখে নাও। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, আলতা পায়ে লাল শাড়ি লিপস্টিক আর লাভ লাভ লাভ। কেমন লাগছে কমেন্ট করো, কেমন লাগছে ফাটাফাটি। ওই দিকে দেখো সব দিদি ভাই, আমার বান একটা বন্ধু, তো সবাই এখন আমরা রেডি, তো চলো এখন আমরা ডান্সে যাব। ডোনা বেরিয়ে গেছে, চলো সবাই যাচ্ছি এবার ডোনার ডান্স দেখবে তোমরা। এক্সাইটেড ডোনা? এক্সাইটেড, চলো। তো সবার প্রথমে মা জগদ্ধাত্রীকে দর্শন করো। জয় মা জগদ্ধাত্রী, সকলের মঙ্গল করো। তো এই দেখো সব বাচ্চারা কত সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, কি যে মিষ্টি লাগছে কি বলবো। তো ডোনার দিদুনও এসে গেছে, এই ডোনার দিদুন এসে গেছে, এক্ষুনি মনে ডাকবে কি জানি। এই যে ডোনার একটা নদীর গান করছে, এটা একটা ফোক সং। তো কেমন ডান্সটা লাগছে তোমরা হয়তো একটু বুঝতে পারছো, যদিও পুরো ডান্সটা এই ভিডিওতে দেবো না। তোমরা যদি বলো যে তোমরা ডান্সটা দেখবে, তাহলেই আমি তোমাদের সঙ্গে ডান্সটা শেয়ার করব, যেটা শুধুমাত্র ডান্সের ভিডিও থাকবে, ঠিক আছে। এখানে আমি ভয়েস ওভার করছি, কারণ তোমরা জানোই যে গান থাকলে কপি আসে। তো এটা যেহেতু ব্লগ ভিডিও, তার জন্য আমি ভয়েস ওভার করছি। আর তোমরা যদি ডোনাদের এই ডান্সটা দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি তাহলে ডান্সের ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। বাবা চলে আসো, ও হাঁপিয়ে গেছে, বলছে মা আমি একটু বসবো। এরা সব মীরা নাচবে বলে রেডি হচ্ছে, এই একটা মীরা ওই একটা মীরা। এখন সব পুচকো পুচকো বাচ্চাগুলোর সব ম্যাডামের সঙ্গে ছবি তোলার পাঠ চলছে। তো মারা কেন বাদ যায়, মারাও তুলে নিল, আর সবাইকে একটা করে এরকম প্যাকেট দিয়ে দিয়েছে বাচ্চাদের। চলো এখন আমরা বাড়ির দিকে যাই, ওনার বাবা এসে আমাদের নিয়ে যাবে। কত মেলা বসেছে, দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে, সোনাঝুরি মেলা কি সুন্দর। দেখো না এগুলো কি সুন্দর, ভাইয়ের জন্য এগুলো ভালো লাগছে। চলো দেখি। তো দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গলার হার, আর ওই কুর্তিগুলো ভীষণ ভালো লাগছে, কিন্তু কুর্তিগুলোর দামগুলো প্রচুর চাইছিল, তাই জন্য আর নিইনি। আর এখান দিয়ে ডোনাকে একটা খুব সুন্দর হার কিনে দিয়েছি। তো কোনটা কিনেছি বলো তো? ডোনা এখান দিয়ে হার কিনলো একটা, এইটা। আর এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে, 150 টাকা 200 টাকা করে, আর এই বড়িগুলো দেখছো 30 টাকা করে। আর পাপড়ও পাওয়া যাচ্ছিলো, ডোনার জন্য একটা পাপড় নিয়ে নিয়েছি। যেহেতু ওটা হস্তশিল্পের মেলা, তো একটু দামগুলো একটু বেশি মনে হচ্ছে আদার্স মেলা থেকে সব জিনিসেরই। তো তোমরা তো জানোই যে সোনাঝুরিতে হাতের কাজ করতে কতটা খরচা, কতটা মেহনত, তো তার জন্যই হয়তো দাম বেশি বলছিল। তো এই ব্লাউজগুলোর দাম ছিল 450-550 টাকা। ওখানে এক্সট্রা পাওয়া যাচ্ছে, তখন এক্সট্রা কিনবে তোর মেয়ে না, পয়সা নেই। সবাই বলছে খুব ভালো হয়েছে ডোনার নাচটা যেই দেখেছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস, ভীষণ সুন্দর। তারপরে আবার পটের কাজ করা আছে, ও এটা ছেলের জুতো। সব গেঞ্জিগুলো 250 টাকা করে, আর হাতের কাজ তো এর জন্য একটু বেশি। আর আমি শাড়ির দাম জিজ্ঞেস করলাম, বন্ধুরা বলছে 2500 টাকা করে, ওটা আমার একটু বেশিই লাগলো। আর দেখো কত একতারা পাওয়া যাচ্ছে, কি সুন্দর সুন্দর। এই যে ঢঙ্গি মাসি এখন নাচ টাচ করে এসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে। ডোনাকে কি সব খাবার দিয়েছিল, ওগুলো খেলি না? ম্যাডাম দিয়েছে কি সব খাবার, ফুটি 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 দেয়নি তো, আর আমরা রোল খাচ্ছি। কে বলেছে একটা ফুটি দিয়েছে, একটা কেক দিয়েছে, কেক তো আমি।
চলো, আমি দুটো এগ রোল বলে দিলাম, ডোনার তো অনেক খাবার দিয়ে দিয়েছে, ম্যাডাম আবার কেক ফুটি দিয়েছে, তো আমরা দুটো রোল খাচ্ছি। আর তোমাদের ডোনার তো চিপস ফেভারিট, তাই জন্য একটা চিপস কিনে নিয়েছে। ডোনার গিফট দিয়েছে, চলো চলো চলো, তারা কি আপনাদেরকে জানায়, সকলে মিলে একটু হাত তালি দিয়ে তাদেরকে উৎসাহিত হবে কি। এই যে আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছে এখন রাত্রিবেলা, এই যে দারুণ হয়েছে প্যান্ডেলটা, একটু অন্যরকম হয়েছে, দোল্লা চর বন্ধ। চলো আমাদের পাড়ায় আলো আলোকিত করে দিচ্ছে, সব বাড়ি বাড়ি সব ঝুলিয়ে দিয়েছে চুমকি। এখন আমরা চা খাচ্ছি, আর ইনি বসে রয়েছে, বলছে টয়লেট পেয়েছে, আর ভিডিও করতে পারবে না, আর রিলস করতে পারবে না, তাই মন খারাপ। দেখি মুখটা ভুদু ভুদুর মা। নায়িকা এখন খাচ্ছে, চা খাচ্ছে, নাচ করে নায়িকা এখন চা খাচ্ছে, ঠিক আছে। তোমাদের ডোনা তো কতক্ষণ টয়লেট করেনি, তার জন্য টয়লেট পেয়ে গেছে, তাই ওর চিন্তা যে শাড়ি খুলে দিলে রিলস করবে কী করে। ও আচ্ছা, ডোনা কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস করেছে, যেটা দেখতে গেলে তোমাদের যেতে হবে ডোনার ইনস্টাগ্রাম আইডি dona.aayushi9520। ভালো মেয়ে তো, সব জায়গায় ফেলে না, ঠিক আছে। শাড়ি খুলে যাচ্ছে, তাও ভালো করে এখানে ওখানে ফেলে নিয়েছে। চলো, তোমাদের আয়ুষীর এখন ইচ্ছে হয়েছে লাড্ডু খাবে, তো চলো লাড্ডু তো কিনতেই হবে। বন্ধুরা, ঠাম্মি নাকি ডোনাকে দেখে অবাক হয়ে যাবে, তো চলো, ডোনার জোরে টয়লেট পেয়ে গেছে তাই ওরম করছেও। চলো ছাড়ো ছাড়ো ছাড়ো, শাড়িটা ছাড়ো, ভিডিও হচ্ছে কিন্তু। ও আমার ঢুঙ্গি বুড়ি, ঢুঙ্গি বুড়ি এখন জোরে সে টয়লেট পাগায়া। চলো বন্ধুরা, নেই ঠাম্মি ঠাম্মি করে দেখেই অবাক ঠাম্মি। চলো রিয়াকশনটা দেখো ঠাম্মি, দেখো আসছে, দেখো কে এসছে, তাই তো। তো চলো, কি হলো লুকাচ্ছে লুকা। তো ডোনা এখন ঠাম্মিকে ডাকছে ঠাম্মি ঠাম্মি করে, তো দেখি ঠাম্মি কি রিয়াকশন। ঠাম্মি এখনো দেখেনি ডোনাকে, ঠিক আছে। মন দিয়ে চলো, বিশাল বড় খোপা হয়ে গেছে। দাঁড়া ঠাম্মিকে একটু দেখতে দেখ, হ্যাঁ এরকম করে নেচেছে। চলো চলো, তো চলো খোলা যাক, দেখা যাক কি আছে। তো চলো খোলা যাক, দেখা যাক কি আছে। বাহ, একটা ফুটি, একটা কাজু বরফি, একটা চকলেট, আর এই একটা কি আছে, কোনটা খাবি? ডোনার ম্যাডামরা দিয়ে, স্যার দিয়ে, ম্যাডাম দিয়েছে একটা ফুটি, একটা কেক, আর ডোনার দিদুন একটা কেক কিনে দিয়েছে, আবার আমি ডোনাকে আবার একটা পাঁপড় কিনে দিয়েছি, ডোনা সুন্দর নেচেছে বলে সাবুর পাঁপড়, হ্যাঁ ওই তো বিস্কিট। বাহ, ডোনার তো প্রচুর খাবার হয়ে গেল। ও আবার ডোনাকে, ডোনা চেয়েছে লাড্ডু, ডোনার জন্য লাড্ডু কেনা হয়েছে। চলো দেখাই, ফুটি খাবি? এই যে ডোনার জন্য লাড্ডু কিনেছি, চলো ফুটিটা, একটা ফুটি খাকো, এইটা খাও, এটা খাও, আচ্ছা ঠিক আছে খাও খাও খাও, যে কোনো একটা খাও। তাই কাজু বরফিটা আমি আর ডোনা দুজনেই ভালোবাসি খেতে, তাই ডোনা আমাকে একটু অর্ধেক দিল, ডোনা অর্ধেক নিল, ভালো। বন্ধুরা, এই যে এই গলার হারটা কিনে দিয়েছি ডোনাকে, ডান্স টান্স করে তো বেশ সুন্দর লাগছে, এই জামা ট্রাইটা শুধু তো হেভি লাগছে। সো গাইস, চলে এসেছি, চলো এবার সেই সময় তোমাদের কমেন্ট নিয়ে বসে পড়েছি, তোমাদের নামগুলো আমাদের ভিডিওতে নেব। তো তার আগে তোমরা যদি ডোনার ডান্স ভিডিওটা দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট দিন তাহলে ডোনার ডান্স ভিডিওটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদের কমেন্টগুলো পড়ি, আর এখনও আবার বলছি, তোমরা ভালো ভালো যদি কমেন্ট করো, নেক্সট ভিডিওতে অবশ্যই তাদের নামগুলো নেব, যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো চলো সবার প্রথমে যার কমেন্ট পড়ছি। দিদি, আমি দিদি ভাই, আমি কিন্তু সেম আয়ুষীর মতনই ব্যানানা খেতে খুব ভালোবাসি, আর তোমার আর আয়ুষীর ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তোমার নাম হচ্ছে জুন, আর একজনের নাম বলি রূপসা,
আচ্ছা ফোন নাম্বার তো দেওয়া যাবে না শোনা, আর একজন হচ্ছে দাঁড়াও মায়া, আর আমার নাম সাবিহা ইশপিহু, ইশপিহু বাবা একদম নতুন নাম, মামপু আমার নাম দিদি প্লিজ ফার্স্টে নিও, আমার নাম দিদি প্লিজ, ওকে তোমার নামটা কি আমি বুঝতে পারলাম না কথা দিদি ভাই, আমি ফার্স্ট লাইক করি, থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য, কিন্তু তোমার তো নাম দাওনি তুমি। আচ্ছা রুহানি মা করো না, তো আর একজনের নাম নেই রুহানি জেরিন ইরানা ইরানা শ্রীজন আর অরুন্ধুতি সাহা, থ্যাংক ইউ তানিশা, দেখেছো ওর অবস্থাটা দেখো, জাস্ট ওর অবস্থাটা দেখো, আর হচ্ছে সৌমিকা, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই তোমাদের নামগুলো নিলাম, এরপরে কিন্তু ভালো ভালো কমেন্ট করতে হবে, যাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগবে তাদের নাম অবশ্যই নেবো, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো, ডোনা তো ড্রেস খুলে নিয়েছে, ডোনার মেকআপটা কেমন হয়েছিল কমেন্টে বলো, সো আজকের মতন টাটা, লাইক শেয়ার করতে একদম ভুলো না, সো লাভ ইউ মুয়া, খোপা বেঁধে আছে চলো ওকে খোপা টোপা মেকআপ রিমুভ করতে হবে, সো টাটা টাটা।